হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আনকমন স্টাইলে 10 রকমের ইফতার রেসিপি তৈরি করে দেখাবো, আর কিভাবে এগুলো ফ্রোজেন করে রাখবেন সেই ওয়েটাও দেখিয়ে দিব একদম সহজ নিয়মে। তো আমি ফ্রোজেন করে রেখেছি আর রমজান মাসের জন্যই রেখেছি। এই তো আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে সব কিছু রেখে দিয়েছি। আপনারা নিশ্চয়ই আমার গত ভিডিওতে দেখতে পেরেছিলেন যে আমি আদা রসুন আরও টুকটাক জিনিসপত্র ফ্রিজ করেছিলাম, তো সেগুলোর সাথে একসাথে রেখে দিলাম রমজান মাসের জন্য। তো চলুন তাহলে দেখি নেই। প্রথমে আমি কলকাতা স্টাইলে চিকেন কাটলেট তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। আমি সবগুলো রেসিপিতেই হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। তো এবার আমি মাংসটা একটু ব্লেন্ড করে নিব পানি ছাড়া। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখানে আমি ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো কেচাপ, কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া আর একটুখানি লেবুর স্লাইস। আর এটাতে কিন্তু ফ্রেশ আদা এবং রসুনটা ব্যবহার করতে হবে। তারপর মিক্স করে লেবুর রসটা দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিব। অবশ্য সবগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর ব্লেন্ড করতে হবে। এটা আমি একদম কলকাতা থেকে একটা রেসিপি দেখে ট্রাই করেছি। এটা খেতে সত্যি ভীষণ মজা। সো আপনারাও ইফতারের জন্য ট্রাই করবেন। আর এখানকার ব্রেড ক্রাম্বগুলো যেহেতু সাদা, তো আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি যাতে ভাজার পর প্রত্যেকটা জিনিসই অরেঞ্জ কালার দেখায়। এখানে প্রায় হাফ কেজি ব্রেড ক্রাম্ব আমি একসাথে রংটা মিক্স করে নিলাম। তো এই যে আমি চিকেনটা ব্লেন্ড করে নিয়েছি আর এখন আমি কাটলেটে শেপ করে দিচ্ছি। আমি পাতার মতো করে তৈরি করার চেষ্টা করছি। আসলে নর্মালি কাটলেটটা কিন্তু এরকম হয়, তো আমি একটু লম্বাটে করে দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। আর আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিতে পারেন, এটা কোনো আহামরি ব্যাপার না। তো আমি এবার এগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। ডিমের মধ্যে গড়িয়ে নিলে দেখা যায় যে ব্রেড ক্রাম্বগুলো ভাজার সময় আর খুলে পড়ে যায় না, তো ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর ব্রেড ক্রাম্বে গড়ানো শেষ, আমি এখন এগুলোকে ফ্রিজে এইভাবে রেখে দিব। কাটলেটটা কিন্তু একটু পাতলা টাইপের হয়, তো ফ্রিজ করার পর আমি দেখাচ্ছি এগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে, দেখুন। এবার আমি এগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিব। যখন ইচ্ছা তখনই বের করে খাওয়া যাবে। আপনি জাস্ট ভাজার 10 মিনিট আগে বের করে নেবেন। এবার তৈরি করে দেখাচ্ছি একদম সহজ নিয়মে চিকেন নাগেটস। এখানে আমি পাউরুটি নিয়েছি প্রায় 3-4 পিসের মতো। এবার প্রায় 1/4 কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এটা একটু ভিজে রাখবো, 2-3 মিনিট পর দেখবেন যে নরম হয়ে গিয়েছে। এটা আমি একটা সাইডে রেখে দিব। তারপর এখানে আবারও নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস, এটাকেও একটু ব্লেন্ড করে নিব আগে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়া সস, আদা রসুন বাটা, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া আর ভিজিয়ে রাখা সেই পাউরুটিগুলো আবারও আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এটা বাইন্ডিং করতে সুবিধা হবে এবং ভেতরটা খুব সুন্দর নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। তো এবার আমি খুব সুন্দর করে মিক্স করে নেব যাতে চিকেনের সাথে ভালো করে কর্নফ্লাওয়ারটা মিক্স হয়, এরকমভাবে মিক্স করতে হবে। তো আমি মিক্স করার পর এরকম ছোট ছোট নাগেটসের মতো শেপ দিয়ে নিয়েছি, এটা তো নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আর ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছি, সেই একই পদ্ধতি। তো এগুলো আমি এখন ফ্রোজেন করে নিয়েছি। এবার আমি এগুলোকে জিপলক ব্যাগে ভরে নিব। দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গিয়েছে আর খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে। তো এই যে জিপলক ব্যাগে ভরে রাখলাম, আমি আসলে অল্প করে দেখালাম সবগুলো জিনিস জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য, কারণ একসাথে এতগুলো জিনিস বানানো আসলে অনেক কষ্টদায়ক। তো তারপর আমি দেখাচ্ছি যে তুর্কি স্টাইলে বিফ কাবাব। এই রেসিপিটা আমি একটা তুর্কি চ্যানেল থেকে দেখেছি, তো এর কারণে এটা শেয়ার করলাম। এখানে 2টা পাউরুটি পানি দিয়ে ভিজে চিপড়িয়ে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচামরিচ কুচি, ক্যাপসিকাম লাল রঙের, আদা রসুন বাটা, সাদা গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সেই ভিজানো পাউরুটিগুলো। পাউরুটিতে যেন কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর এখানে আমি বিফ কিমা নিয়েছি, এটাও কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিব।
দেখুন কালারটা কত সুন্দর হয়েছে লাল রঙের ক্যাপসিকামটা দেওয়ার কারণে। সো চেষ্টা করবেন অবশ্যই কিন্তু লাল রঙের ক্যাপসিকামটা দিতে, তাহলে এটা টেস্ট একদম অন্যরকম আসবে। তো আমি লম্বা লম্বা করে কাবাব বানিয়ে নিয়েছি, এবার একটা কাঠির সাহায্যে একটু দাগ কেটে দিচ্ছি। আপনারা চাইলে কাটা চামচের নিচের অংশের সাহায্যে দাগ কেটে দিতে পারেন। আর একটু তেল লাগিয়ে নিলাম যাতে মানে সুবিধা হয় আর কি। এই রেসিপিটা সত্যি ভীষণ মজা, আমি এই প্রথম ট্রাই করলাম আর খুবই ভালো লেগেছে আমার কাছে। ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদের হয়তো বা ইফতারিতে নতুন একটা রেসিপি এবং আনকমন একটা রেসিপি আপনারা খেতে পারেন। তো আমি এগুলো ফ্রিজ করার আগে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছিলাম যাতে এগুলো সহজে উঠে যায়, যেহেতু এখানে কোনো ব্রেড ক্রাম আমি ইউজ করিনি। তো বাটার পেপারটা দেওয়ার কারণে এটা খুব সহজে উঠে যাবে দেখুন। আর বাটার পেপার না দিলেও সমস্যা নেই, এমনিতেও এটা ওঠানো যাবে, এটা কোনো ব্যাপার না। আপনারা চাইলে একটু তেল ব্রাশ করে প্লেটের মধ্যে তারপরে রাখতে পারেন, তারপর দেখবেন যে সহজেই উঠে যাবে। আর উপর থেকে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, ভাজার পর আরও বেশি সুন্দর লাগবে। তো আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিলাম। আমি সব কিছুই অল্প অল্প করে বানিয়েছি। আর এটা হচ্ছে ভিন্ন রকম চিকেন কাবাব, তো এখানে আবার আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। আর ব্লেন্ড করার আগে কিন্তু অবশ্যই এরকম ছোটো ছোটো টুকরা করে নেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে। তারপর নিলাম কাঁচামরিচ, হলুদের গুঁড়া, লবণ, কালো গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ, আদা রসুন বাটা, সবুজ রঙের ক্যাপসিকাম, ধনে পাতা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, তিনটা মশলাই নিয়েছি আমি এখানে। আর এবারও আমি চিকেনটা দিয়ে মিক্স করে নিব। এখানে আমি ক্যাপসিকাম এবং ধনে পাতাটা ইউজ করেছি, আর এই রেসিপিটা সম্পূর্ণই আমার নিজের। তো এটাও আমি ট্রাই করে দেখেছি, খুবই ভালো লেগেছে খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এইটা কিন্তু গ্রিন কালার হবে, দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক বেশি মজা। ইফতারে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আমার এই আনকমন রেসিপিটা। তো এরকম করে আমি কাবাবের মতো বানিয়ে নেব। তো আমি এখানে হার্ট শেপ করলাম যে মানে সুন্দর দেখানোর জন্য, আপনারা অন্য যে কোনো শেপ দিতে পারেন কোনো ব্যাপার না। তো মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো এর কারণে আর দেখালাম না। এবার আমি এগুলোকে ফ্রোজেন করে নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু কাবাবগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি, তা না হলে কিন্তু কাবাবগুলো খেতে ভালো লাগবে না মোটেও। এবার আমি দেখাচ্ছি চিকেন চিজ বল। আবার আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। আমি আসলে কিন্তু সবগুলো উপকরণ একদম অল্প অল্প করে নিচ্ছি যাতে আপনারা ঘরে খুব সহজে ট্রাই করতে পারেন, জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য এটাই আর কি। তো চিকেনটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা ও লবণ, তো একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো গরম মশলা ইউজ করিনি। এবার দিয়ে দিব অরিগানো, তো সেই অরিগানোটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি। তো আমি এখন চিজ বল কীভাবে বানাবো সেটা দেখিয়ে দিচ্ছি। হাতে একটু চিকেন নিয়ে এটাকে স্প্রেড করে রুটির মতো বানিয়ে, বেশি পাতলা না, একটু মোটা করে স্প্রেড করে, তারপর চিজগুলো দিয়ে এটা ভালো করে কভার করে দিতে হবে এবং বলের মতো করে শেপ দিয়ে দিতে হবে। এটা খেতে অনেক বেশি মজা কারণ এটার ভিতরে চিজটা থাকে। আপনারা চাইলে অন্য যে কোনো চিজও ব্যবহার করতে পারেন। তো সুন্দর করে এরকম রাউন্ড শেপ করে নিচ্ছে। আসলে জিনিসটা দেখতে বলের মতো লাগছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিলাম। এবার আমি সবগুলো বলকে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিস যদি ব্রেড ক্রামে না গড়িয়ে নিই তাহলে খেতে ভালো লাগবে না। তো হয়ে গেল চিকেন চিজ বল। আর এগুলোকে আমি ফ্রোজেন করে নিলাম, তারপর দেখুন খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে প্লেট থেকে। এখানে কিন্তু আর বেকিং পেপার দেইনি। তো এগুলো আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি। এবার তৈরি করে দেখাচ্ছি ভীষণ মজার চিকেন হাফ মুন। এটা খুবই খুবই টেস্ট, আসলে টেস্ট না বলে পারলাম না। প্রথমে আমি একটা কাপের মধ্যে একটুখানি দুধ আর 1 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, একটুখানি বলতে এখানে 1/4 কাপের মতো আছে। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো বাটার আছে। এই রেসিপিটা কিন্তু বাটার দিয়েই তৈরি করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। আমি সবগুলো রেসিপি যেভাবে দেখিয়েছি, যে যদি আপনারা সেম উপকরণ দিয়ে তৈরি করেন খাবারগুলো তাহলে কিন্তু অবশ্যই সেই টেস্টটা পাবেন।
তো এবার আমি পেঁয়াজ এবং বাটার ভেজে নিচ্ছি, তারপর আমি চিকেন কিমা দিয়ে দিচ্ছি। আর চিকেন কিমাটা কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি সয়া সস, প্রায় এক চা চামচের মতো। আবারও মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সয়া সসটা যেহেতু দিয়েছি, লবণটা একটু কম দিতে হবে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা নাড়তে নাড়তে এটা সিদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগে না যেহেতু এটা চিকেন কিমা। তারপর সেই ময়দা এবং মিল্কের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে বারবার নাড়তে হবে। তো আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন যে এটা ঘন হয়ে যাবে, ঠিক তখনই নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে ময়দার কারণে। তো এটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। এবার এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো বাটারটা পানির সাথে মিক্স করে নিচ্ছি। এখন পানিটা বরফ চলে এসেছে, আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো ময়দা। আপনাদের যদি পরিমাণটা কম মনে হয় তাহলে আর একটু ময়দা বেশি দিতে পারেন। তো আমি এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা ভালো করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। এত পানি দেখে ভয় পাবেন না, কারণ এটা কিন্তু সাথে সাথে শুকিয়ে যাবে, কারণ ময়দাটা পানিটা শুষে নেবে। তো খুব সুন্দর একটা ডোতে পরিণত হবে। তো ময়দার সেই মিশ্রণটা আমি সুন্দর করে মথে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে। আর এই যে পুরটা রান্না করেছিলাম। এবার বড় একটা রুটি বেলে নিয়ে একটা কুকি কাটারের সাহায্যে এরকম ছোট ছোট পিস করে ছোট রুটির মতো কেটে নিচ্ছি। তারপর ছোট্ট একটা পিস নিয়ে সেখানে পুলি পিঠার মতো বানিয়ে নিচ্ছি। আমরা যেভাবে নর্মালি পুলি পিঠাটা বানাই ঠিক সেম একইভাবে। তো দেখতে পেলেন একদম কিন্তু পুলি পিঠার মতো। আর এবার এগুলোকে আমি একটা একটা করে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব, একদমই সহজ আর ঝামেলাহীন। তো এই যে দেখতেই পাচ্ছেন এগুলো হয়ে গিয়েছে, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। এবার আমি এগুলোকে জিপলক ব্যাগে ভরে রেখে দেব। এবার আমি তৈরি করে দেখাচ্ছি চিকেন সমুচা। সমুচা কিন্তু সবাই বানাতে পারে, তো আমি আমার মতো করে বানাচ্ছি। এখানে লবণ নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ব্ল্যাক পেপার, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া এবং আদা রসুন বাটা ও লবণ। তো সবগুলো মশলা আমি একসাথে নিয়ে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে দিলাম। তারপর সেই চিকেন কিমা দিয়ে দিচ্ছি। চিকেন কিমাটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো তেলের সাথে চিকেন কিমাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, মশলাগুলো মিশিয়ে নিব কিমার সাথে। মিশানো হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এখানে আমি এক চা চামচ, মানে চায়ের চামচের এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা একটু পানি দিয়ে গুলিয়ে নিব, কারণ কিমাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সবার লাস্টে সেই কর্নফ্লাওয়ার আর পানিটা দিয়ে দিলাম। কিমাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এটা কিন্তু লাস্ট পর্যায়ে দিতে হবে। তো সমুচার জন্য পুরটা রেডি। আমি ঝোলটা আর একটু শুকিয়ে ফেলার পর তারপর নামিয়ে ফেলবো। এবার একটা বাটিতে প্রায় দেড় কাপের মতো ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা মিক্স করে ঠান্ডা পানি দিয়ে ডোটা মথে নিচ্ছে। সমুচা তো সবাই তৈরি করতে পারেন, আমি জাস্ট আমার মতো করে দেখালাম। তো আমি এরকম একটা নর্মাল ডো তৈরি করে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে ভাগ করে নিলাম। সেই ছোট ছোট টুকরাগুলো দিয়ে চারটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এগুলো একটার পর একটা দিব এবং মানে তেল ব্রাশ করব আর ময়দা দিব। অর্থাৎ প্রথমে একটা রুটি দিব, তারপর একটু তেল ব্রাশ করব, তারপর হচ্ছে ময়দা দিব, আবারও একটা রুটি, আবারও তেল ব্রাশ করব, আবারও ময়দা দিব। এরকম করে পরপর চারটা রুটি আমি ইউজ করব এখানে। তাহলে মানে শীটটা একদম পারফেক্ট হবে। আমি শীট সহ রেসিপিটা দেখালাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো সবার শেষে আমি উপরে ময়দা দিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। বেশি পাতলা হবে না, ঠিক এরকমভাবে। আর রুটিটা কিন্তু গোল হবে না, রুটিটা হবে ওভাল শেপ, মানে ডিম্বাকৃতির।
তো এটা কিন্তু বেশি পাতলা করিনি আমি, তাহলে কিন্তু শীটগুলো নষ্ট হয়ে যাবে। আর সম্পূর্ণ রুটিটা আমি তাওয়াতে এক মিনিটের জন্য ভেজে নিব, বেশি ভাজলে কিন্তু শীটগুলো শক্ত হয়ে যাবে। সো এর কারণে এপিট ওপিট করে দুইটা মিক্স করে এক মিনিটের মতো ভেজে নেবেন। তো এই যে ভাজা হয়ে গিয়েছে রুটিটা, দেখতেই পাচ্ছেন কালারও চেঞ্জ হয়েছে। তো আমি সাইডগুলো কেটে নিয়েছি, তারপর আমি শীটগুলো আলাদা করব। আমি সবসময় আগে এক্সট্রা সাইডগুলো কেটে তারপর শীটগুলো আলাদা করি, এতে করে শীটগুলো খুব সহজে আলাদা হয়ে যায়। এই যে সমুচা শীট রেডি। আর এখানে যে এক্সট্রা অংশগুলো ছিল এগুলো আমি এখন তেলে ভেজে নিব, কারণ আমি এগুলো সমুচার পুরের সাথে ইউজ করব, তাহলে সমুচাটা মচমচে থাকবে ভাজার পরেও। তো আমি সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, এবার একটা বেলুনের সাহায্যে এটাকে গুঁড়া করে নিচ্ছে। আপনারা চাইলে জিপলক ব্যাগের মধ্যে ভরেও গুঁড়া করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি পুরো গুঁড়া করব না, জাস্ট আধা ভাঙা করে নিব। তো এবার আমি পুরের সাথে এই মচমচে সমুচার পাতগুলো মিশিয়ে দিচ্ছি, তাহলে সমুচাটা ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে। তো সমুচার ভাজ তো সবাই জানে, এটা কোনো আহামরি কিছুই না, এখন সবাই জানে এটা করতে। তো আমি জাস্ট তৈরি করে নিচ্ছি সমুচাগুলো। এই যে তৈরি হয়ে গেল সমুচা, আমি এরকম করে সবগুলো সমুচা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ঠিক এভাবেই ফ্রিজে রেখে দেব। আর নিচে একটা বেকিং শিট দিয়েছি, মানে আমার পুরনো সেই শিট, ইউজ করা শিটটা আর কি। আর দেখতেই পাচ্ছেন সমুচাগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্লাইস করা হয়ে গিয়েছে, এই যে শক্ত হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এই জিনিসগুলো দুই দিন মিক্স করে তারপর বানিয়েছি, মানে দুই দিন লেগে বানাতে হয়েছে। তো এবার আমি তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে সিঙ্গারা। সিঙ্গারাও সবাই কিন্তু পারে, তারপরও দেখালাম যেহেতু এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য, রমজান মাসে ইফতারিতে সিঙ্গারা সমুচা এগুলো থাকতেই হয়, মাস্ট। তো প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ নিয়েছি, অর্থাৎ সবগুলো মশলাই নিয়েছি মাংস রান্নার জন্য। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব, তারপর মশলাগুলোর মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তো মাংসটা কষানো হয়ে গেলে আমি ছোটো ছোটো আলু কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, কারণ সিঙ্গারাতে কিন্তু আলু না থাকলে খেতে মোটেও ভালো লাগে না, এটা তো সবাই জানেন। তো এবার এটা আমি কভার করে দিব যাতে সিদ্ধ হয়ে যায়, কারণ এখানে কোনো পানি ব্যবহার করব না, জাস্ট কভার করে চুলার আঁচটা লো করে দিব। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন আমি একটু ম্যাশ করে নিয়েছি হালকা করে, কারণ ম্যাশ করলে সিঙ্গারাটা খেতে ভালো লাগে। আর এখানে একটু মিহি করে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, তাহলে সিঙ্গারাটা যখন খাবেন তখন অনেক মজা লাগবে খেতে। এবার আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে ময়দা নিয়েছি প্রায় দেড় কাপের মতো, যেহেতু আমার সিঙ্গারার পুরটা কম ছিল সো এর কারণে অল্প করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরা প্রায় এক চা চামচের মতো, স্বাদ মতো লবণ, আর 1/4 চা চামচ চিনি, মানে বলতে গেলে 1/4 চিনি। চিনিটা দিলে এটা টেস্ট আরও বেড়ে যায়, তো একদম অল্প করে দিবেন চিনিটা। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, আমি দেড় কাপ ময়দার মধ্যে 1/4 কাপ তেল দিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডোটা তৈরি করে নিলাম, আর ডোটা ঠিক এরকম হবে, মানে বেশি শক্ত না আবার বেশি নরমও না। এটাকে কভার করে 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পর আমি আবার একটু ভালো করে মথে নিব, প্রায় 6-7 মিনিটের জন্য মথে নিব, তাহলেই কিন্তু সিঙ্গারাগুলো খুব সুন্দর হবে ভাজার পর। তো সিঙ্গারার ডোটা মথে নিলাম আমি। এবার একটা ভেজা কাপড়ের সাহায্যে আমি এটা কভার করে রাখলাম, তা না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। তারপর ছোট ছোট পিস করে আমি সিঙ্গারা বানাতে থাকব। আর সিঙ্গারাও নিশ্চয়ই সবাই বানাতে জানেন। তো আমি প্রথমে একটা ছোট করে সিঙ্গারা বানাচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য আর কি, একদমই সহজ নিয়মটা।
তো তৈরি হয়ে গেল একদম ছোট্ট একটা সিঙ্গারা, আমি জাস্ট দেখানোর জন্য তৈরি করেছি এটা। আর আমি সবগুলো সিঙ্গারা এখানে বানিয়ে নিয়েছি, এগুলো জাস্ট এভাবেই ফ্রিজে রেখে দেব। সিঙ্গারাগুলো ফ্রোজেন করা হয়ে গিয়েছে, আর আমি যেহেতু এখানে বেকিং শিটটা ইউজ করেছি, সিঙ্গারাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে। এবার আমি জিপলক ব্যাগে ভরে এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব। এটা হচ্ছে মাংসের ঝাল পিঠা তৈরি করে দেখাবো। তো সমুচার জন্য যেই ডোটা আমি তৈরি করেছি ঠিক সেমভাবেই ডোটা তৈরি করে নেবেন। আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে দেখে আমি আর এক্সট্রা করে দেখালাম না। আর এখানে আমি সিঙ্গারার জন্য যেই পুরটা তৈরি করেছি সেটা ইউজ করব। আপনারা চাইলে অন্যভাবেও পুরটা রান্না করতে পারবেন। তো পুলি পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি পাতলা একটা রুটি বেলে, তারপর জাস্ট অন্থনের মতো আমরা বানিয়ে নিব। পুলি পিঠার দুইটা সাইডের কর্নারটা দুইটা একসাথে জোড়া লাগিয়ে দিব, তাহলে দেখবেন যে চিকেন অন্থনের মতো লাগবে। তো আমি এভাবে করে মাংসের ঝাল পিঠা বানালাম আর কি। আর পুরটা আপনারা চাইলে অন্যটা ইউজ করতে পারেন, আমি জাস্ট দেখানোর জন্য, কারণ এটা ভাজার পর এটার টেস্ট অন্যরকম হবে। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেব। তো সবার শেষে আমি চিকেন এগ রোল করে দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সহজ আর খুবই মজা। তো প্রথমে আমি পুরটা তৈরি করে নিচ্ছি, দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর আজকের এটা আমি সবজি দিয়ে রান্না করব। তারপর হচ্ছে চিকেন, এটা মাংস কুচি কুচি করে কেটে দিয়েছি, মানে হাড় ছাড়া মুরগির মাংস। পেঁয়াজের সাথে চিকেনটাকে একটু ভেজে নিব, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া মানে হোয়াইট পেপার। তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় এক চা চামচের মতো, লবণটা কিন্তু অল্প করে দিবেন যেহেতু সয়া সস ইউজ করা হয়েছে। তো কালারটা সুন্দর হওয়ার জন্য আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে কালারটা সুন্দর হবে, মানে পুরের কালারটা। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি, আমি এটাতে একটু সবজি ইউজ করব। দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজকুলি, পেঁয়াজকুলিটা অপশনাল, এটা না দিলেও চলবে, বাঁধাকপি আর গাজর কুচি দিলেই হবে। এবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব, তারপর এটাকেও কভার করে দেব। আর এখানেও কিন্তু কোনো পানি ইউজ করব না, মুরগির মাংসর পানি থেকেই সবগুলো সিদ্ধ হয়ে যাবে। তো পুরটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন পুরটা ঠান্ডা করে নিব। এখানে আমি একটু ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, প্রায় দেড় কাপের মতো ময়দা নিয়েছি, আর একটুখানি চিনি দিয়েছি, লবণের থেকে একটু কম চিনি। তো ময়দার সাথে লবণ এবং চিনিটা মিশিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিমটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচের মতো মিল্ক, দুধটা দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমরা যে চিতই পিঠা তৈরি করি ঠিক সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব। তো পিঠার কালারটা দেখতে যেন সুন্দর হয় এর কারণে একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, সরি পিঠার কালার না, মানে চিকেন এগ রোলের কালারটা আর কি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, রংটা আপনারা না দিলেও চলবে, কোনো ব্যাপার না। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি ব্যাটার নিয়ে ঢেলে দিলাম, জাস্ট একটুখানি ঘুরিয়ে দিলেই দেখবেন যে খুব সুন্দর একটা পাতলা পিঠার মতো তৈরি হবে। আমরা যে পাটিসাপটা পিঠার মতো তৈরি করি ঠিক সেরকম একটা পিঠা তৈরি হবে। তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখুন একদম পাতলা করে বানিয়েছি, কারণ মোটা করে বানালে খেতে কিন্তু ভালো লাগবে না। তারপর একটা রুটি রেখে তার মাঝখানে একটু পুর দিয়ে দিলাম। তো দুই সাইড থেকে প্রেস করে আমি রোলের মতো তৈরি করে বানিয়ে নিব, আপনারা দেখে নিলেই বুঝবেন। আর শেষের অংশটার মধ্যে একটু ময়দা দিয়ে জোড়া লাগিয়ে দিব, ময়দা পানিতে গুলিয়ে নিয়েছি ব্যাটারের মতো করে। তো দেখতেই পালেন খুব সুন্দর একটা চিকেন রোল হয়ে গেল। এবার আমি সবগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিব ডিমের মধ্যে ডুবিয়ে, আর এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ব্রেড ক্রামে গড়ানোর পর।
তো এই যে আমার 10 রকমের ইফতার আইটেম, আমি সবগুলো দুই দিনে বানিয়েছি। আসলে একদিনে কিন্তু এত আইটেম তৈরি করা যায় না, যেহেতু আমি অল্প অল্প করে তৈরি করেছি, কিন্তু তারপরও কারণ আমাদের সংসারে অনেক কাজ থাকে, তারপর ভিডিও এডিট করা তো আছে। তো এটা হচ্ছে সেই মাংসের ঝাল পিঠা, সিঙ্গারা, তারপর হচ্ছে চিকেন নাগেটস, এটা তারপর হচ্ছে চিকেন চিজ বল। এখানে আমি প্রত্যেকটা রেসিপি যা বানিয়েছি এক একটা স্বাদ কিন্তু এক এক রকম। চিকেন হাফ মন, সমুচা, সমুচা একটু বেশি বানিয়েছি, দুইটা প্যাকেট হয়েছে এর কারণে। আর হচ্ছে চিকেন কাটলেট কলকাতা স্টাইলে, এটা অবশ্যই ট্রাই করে দেখবেন রেসিপিটা, এটা এটা খেতে খুবই মজা। তারপর হচ্ছে চিকেন কাবাব, তারপর হচ্ছে বিফ কাবাব তুর্কিশ স্টাইলে, আর চিকেন এগরোল। তো এই যে আমার 10 রকমের ইফতার। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।